সৌদি আরবে কি এমন মধুর সন্ধান পেলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি, যে কারণে নিজের বর্তমান ক্লাব পিএসজির অনুমতির তোয়াক্কা না করেই সৌদিতে পাড়ি জমিয়েছেন? দেড় যুগের পেশাদার ক্যারিয়ারে এবারই প্রথম শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। অনুমতি না নিয়েই সৌদি আরবে যাওয়ায় এলএম-10কে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। সবার মনে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সৌদি আরবে মেসির কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে জন্য ক্লাবকেই দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলি, আর বিনিময়ে তাকে কত টাকাই বা দিয়েছে সৌদি আরব? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি বলছে, দুই দিনে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন লিওনেল মেসি, সাথে স্ত্রী আন্তোনেল্লা রোকুজু ও তার তিন সন্তানও রয়েছে। গেল বছরের মে মাসে পর্যটন দূত হিসেবে মেসিকে বেছে নিয়েছিল সৌদি সরকার। পর্যটন দূত হিসেবে মেসির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব। আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যপ্রাচ্য সফরের মূল কারণও সেটাই। তবে সে সময় দুই পক্ষের মধ্যে কতদিনের চুক্তি হয়েছে বা দূত হিসেবে মেসিকে কি পরিমাণ অর্থ দেয়া হবে সে বিষয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম বলছে, দূত হওয়ার খবরটাই কেবল প্রকাশিত হয়েছে, মেসি আর সৌদি সরকারের চুক্তির পুরো অংশটাই গোপন রাখা হয়েছে, যার মূল কারণ সৌদি রাজতন্ত্র। অন্য কারণটা হলো মেসির বাণিজ্যিক চুক্তির তথ্য সব সময়ই গোপন রাখা হয়। তবে মেসি আর সৌদি সরকারের চুক্তিটির আর্থিক মূল্য যে কয়েক মিলিয়ন মার্কিন ডলার তা সহজেই অনুমেয়। 2021 সালে খবর বের হয়, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সৌদি আরবের দূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য প্রতি বছর তাকে 60 লাখ মার্কিন ডলার অফারও নাকি দেওয়া হয়েছিল। তবে পর্তুগিজ তারকা প্রস্তাবটি ফিরিয়ে দেন। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে মেসির পর্যটন চুক্তির আর্থিক মূল্য রোনালদোকে দেয়া প্রস্তাবের চেয়ে কম করে হলেও 5 গুণ বেশি। মেসির এই বিপুল অঙ্কের অর্থ পাওয়ার কারণ দুটি। এক, রোনালদোর তুলনায় মেসির বয়স কম হওয়ায় তিনি মাঠের ফুটবলে বেশি সময় থাকতে পারবেন। দুই, সৌদি সরকারের সাথে চুক্তির সিদ্ধান্তটা মেসির মানের তারকাদের জন্য অবশ্যই সহজ কোনো ব্যাপার নয়। 2022 সালে আন্তর্জাতিক মিডিয়া জানায়, সৌদি পর্যটন বোর্ড মেসিকে দূত হওয়ার প্রস্তাব দিয়েছে। যুক্তরাজ্যের ডেইলি মেইলের খবর অনুযায়ী, টাকার এই অঙ্কটা বছরে 3 কোটি মার্কিন ডলারেরও বেশি। যাই হোক, চলতি মৌসুম শেষ হলেই মেসি দলবদল করবেন বলে অনেক দিন ধরে জল্পনা চলমান। ক্লাবের অনুমতির তোয়াক্কা না করে পরিবার সহ মেসির সৌদি যাত্রা সেই আগুনে নতুন করে ঘি ঢালল। ইউরোপেরই কোনো দলেই হয়তো সই করবেন সর্বকালের সেরা এই ফুটবলার, আর সেই দৌড়ে এগিয়ে পুরনো ক্লাব বার্সেলোনা। ফ্রান্সের ক্রীড়া সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি, যার অর্থ দাঁড়ায় পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।